নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল ২৪ ইউটিউব চ্যানেল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে জানবো বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরই সবাই দেখার জন্য। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে, মৌসুমী অক্ষরেখার স্থান পরিবর্তন করছে, যার ফলে বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং কলকাতায়। সপ্তাহান্তে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এদিকে আজ সকাল থেকে কলকাতায় চলছে বৃষ্টি, বিভিন্ন জায়গায় জল জমেছে। সল্টলেক সেক্টর ৫ এর বিস্তীর্ণ অংশে জল জমেছে, জল জমেছে শহরের অন্যান্য জায়গাতেও। বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রাও। আগামী ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে অন্যদিকে ফের অশনি সংকেত, ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ১৭ সেপ্টেম্বর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর তা থেকে ১৮ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপ, যার প্রভাবে ১৯ সেপ্টেম্বর রবিবার এবং ২০ সেপ্টেম্বর সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ উত্তর উড়িষ্যার উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, তবে এখনও দীর্ঘ সময় বাকি রয়েছে, তাই আবহাওয়া দপ্তর এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলেনি।